পথ এবং যোগ্য লোক আপনাপনি তৈরি হবে না, জঙ্গল আপনাপনি তৈরি হয়, বাগান বিনা করিপনে আপনাপনি তৈরি হয় না। ঠিক তেমনি জামাতে ইসলামীও এইভাবে সৎ লোকদেরকে ডাকছে, আসুন এই সংগঠনে এসে আপনার যোগ্যতা বৃদ্ধি করুন, আর যোগ্যদেরকে জামাত দাওয়া দিচ্ছে, আসুন এই সংগঠনে এসে সততার লালন করুন, সততার উন্নয়ন করুন। এই সততা ও যোগ্যতা যদি একসঙ্গে হয় তবেই দেশ গড়ার রাজনীতি সম্ভব। যদি সৎ লোকেরা, আমি সৎ লোকদেরকে, আমাদের দেশে সৎ লোক নেই এমন নয়, অনেক সৎ লোক আছেন আল্লাহর ফজলে। এই সৎ লোকেরা তার রাজনীতি পছন্দ করে না, তার রাজনীতি আসতে চান না, তারা অসৎলোকদের হাতে রাজনীতি ছেড়ে দিয়ে দেশের সর্বনাশ করার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন, এর জন্য কি তারা দায়ী হবেন না আল্লাহর কাছে? বেঈমানেরা, চরিত্রহীনেরা, মানুষের সুখ শান্তি শৃঙ্খলার দুশ্মনেরা ক্ষমতা দখল করে থাকবে, আর নেক লোকেরা ঘরে বসে বসে তাদের বিরুদ্ধে নিন্দে জ্ঞাপন করবে, এর দ্বারা কি পরিবর্তন আসবে? আল্লাহর নবীর শিক্ষা এটা নয়। নবীন লোকদেরকে ডেকেছেন, সৎ লোকদেরকে অর্গানাইজ করেছেন এবং অসৎ নেতৃত্ব উৎখাত করে সৎ নেতৃত্ব কায়েম করেছেন। এই কাজটা যদি তিনি নবী হিসাবে করে থাকেন তাহলে এটা করা মুসলমানদের সকলের উপর ফরজ কিনা? তিনি কি নবী হিসাবে এটা করেছেন না শুধু নবুয়তের বাইরের কাজ ছিল এটা? সুতরাং সৎ লোকদেরকে আমি এই কথা বলবো, যদি আপনারা সুসংগঠিত হয়ে যোগ্যতার পরিচয় দেবার জন্য সংগঠনে না আসেন তাহলে আপনি সত থাকতে পারবেন না, এই সততা নিয়ে বাঁচতেও পারবেন না, অসৎ লোকদের জুলুমে আপনার সততাও শেষ হয়ে যাবে। আর যারা যোগ্য তাদেরকে বলবো যে আপনার যোগ্যতা অসৎ কাজেই লাগবে যদি নাকি সততা যুক্ত না হয়। যে ব্যক্তি যোগ্য সে যদি অসৎ হয় তো যোগ্যতার সঙ্গে অসৎ কাজ যদি করবে নাকি? যোগ্যতার সঙ্গে অসৎ কাজই আজ চলছে কিনা বলেন? এই যোগ্য লোকদেরকে আমি আহ্বান জানাই, আসুন আন্দোলনে, আসুন সংগঠনে, আসুন আপনার যোগ্যতার সঙ্গে সততা যুক্ত করুন, তারপরে দেখবেন অসৎ লোকদের নেতৃত্ব দেশ থেকে উবে যাবে।